আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো আমি মসুরের ডাল দিয়ে শসা গাজর দিয়ে রান্না করি শর্টকাটে। আপনি একটা সবজি করতেন, একটা ডাল করতেন, কত সময় নিত না, একসাথে দুটো হয়ে গেল, খেতে খুবই মজা। এখানে আমি 1 কাপ ডাল নিয়েছি, এগুলো ভিজে রাখব, শসাটা কেটে নিব। এইভাবে শসাগুলো কেটে নিব, ঠিক এইভাবে শসাগুলো শসা গাজর কেটে নিবি। এখানে 2টা পেঁয়াজ আছে, 1টা রসুন আছে, এটা দিয়ে ভাগা দিব, কেটে নেব। আর ডালগুলো এখন ধুয়ে নেব। এখন দেখুন আমি পানিতে ডালগুলো দিয়ে দিলাম, শসা আর গাজরও দিয়ে দিলাম। এক চামচ এখানে আদা বাটা, রসুন বাটা, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনের গুঁড়ো, সব একসাথে আমি বাটা মশলা করছি। ভিডিওটা দেখে নিন, আমি ভিডিও করে দিছি কীভাবে মশলাটা বানাবো। লবণ লবণ দিয়ে দিলাম, 1 চামচ লবণ দিয়ে দিলাম, যে যার স্বাদ মতো দিবেন, দেখে নেবেন লবণটা হয়েছে কিনা। ঠিক এইভাবেই দিয়ে দিবেন, ডালগুলো ধুয়ে শসা গাজর ডাল একসাথে দিয়ে দিলাম। এখন 8 মিনিট পরে আসলাম, এখন দেখি পেঁপেটা সিদ্ধ হয়ে গেছে, গাজরটা সিদ্ধ হয়ে গেছে, ডালগুলো দেখুন কেমন হয়েছে, ডালগুলো থাকা থাকবে। এখন ডালটা আমি আলাদা একটা পাত্রতে বাগার দিব, তেল দিয়ে নিলাম, যে যার মতো দিবেন। এখানে 1টা পেঁয়াজ, 1টা রসুন, 2টা পেঁয়াজ, এগুলো ভেজে নেব। এইভাবে ভেজে নেবে, এরকম বাদামি কালার হবে, ভেজে দিলাম।
আমার গাছের মরিচ, মরিচ গুলো দিয়ে দিলাম। দুই মিনিট ঢেকে রাখবো। হয়ে গেল আমার ডাল। এখন আমি ধনিয়া পাতা দিয়ে নিই। ধনিয়া পাতা দিয়ে নিলাম। এই ডালটা লাউ দিয়ে করা যায়, পেঁপে দিয়ে করা যায়, অনেক অনেকভাবে খেয়েছি। আজকে আমি শসা দিয়ে গাজর দিয়ে রান্না করি। এটা লাউ দিয়েও রান্না করা যায়, পেঁপে দিয়ে, গাজর শসা দিয়ে আজকে আমি এটা রান্না করলাম। খেয়ে দেখুন, এটা খেয়ে দেখুন, রান্না করে অনেক স্বাদ। এই ডালটা খুবই স্বাদ, শর্টকাটে হয়ে গেল। 18 মিনিট লাগছে এই ডালটা হইতে। আজকে আমার শরীরটা খারাপ, মনে করলাম আবার সবজি ডাল দুইবার করবো। একবারে শেষ করে নিলাম, রান্না করা মাংস আছে, গরম করে নিব, শেষ আবার কাজ শেষ হয়ে গেল। দেখুন আমার ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন।